নমস্কার, সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। স্বামী বিবেকানন্দের শিষ্য মনমথনাথ গঙ্গোপাধ্যায় স্বামীজিকে প্রশ্ন করলেন, আচ্ছা স্বামীজি, মুক্তি কি গুরু দেন না জীব সাধনা বলে মুক্তি লাভ করে? স্বামী বিবেকানন্দ অসাধারণ একটি ব্যাখ্যা করলেন। আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই ব্যাখ্যাটি শোনার চেষ্টা করি। স্বামীজি বলছেন, জীব নিজের ইচ্ছায় বদ্ধ হয়েছে, বদ্ধ হয়েছে বলেই তো সে জীব। অখণ্ড ব্রহ্মসত্তা থেকে সে নিজেই ইচ্ছা শক্তির দ্বারা বৈষ্টিত্ব লাভ করেছে এবং সেই থেকে নিজেকে আলাদা বলে ভাবছে। কেন এমন হলো? এ প্রশ্নের কোনো জবাব নেই। যদি বলো কোনো শক্তির দ্বারা হয়েছে, জীবের নিজের ইচ্ছায় হয়নি, তাহলে সেই শক্তির নাম হলো মায়া। মায়ার প্রভাবে জীব নিজের আলাদা অস্তিত্ব বোধ করে। মায়ার যে শক্তি তার অনন্ত ধারা, জীবের ক্ষুদ্র শক্তি তার কাছে থাকবে জলবিন্দুর মতো। জীব একা একা কি করবে? তাই মায়া শক্তির সঙ্গে সে খেলে, খেলতে খেলতে ভুলে যায় কোথা থেকে সে এসেছে। প্রকৃতির ফাঁদে পড়ে ব্রহ্ম তখন কাঁদে। দিয়েই স্বামীজি অসাধারণ একটি উপমা দিচ্ছেন। বলছেন, ছোট ছেলেদের দেখেছিস, একটা থাম ধরে ঘুরপাক খাচ্ছে। জীবও ওই রকম নিজের বাসনা বলে হাবুডুবু খাচ্ছে আর বলছে বাঁচাও বাঁচাও। ছোট ছেলে যদি বলে আমার হাত খুলে দাও, বড়রা কি করে? হাসে আর এই তামাশা দেখে। মায়ার শক্তির আশ্রয় করেই জীব ভোগ করে আর তাকেই বলে দূর হ। ঈশ্বর তখন সেই জীবকে উদ্ধার করতে ছুটে আসবেন না মজা দেখবেন? ছোট ছেলে হাত খুলে নেয়, যখন ঘুরপাক খাওয়ার ইচ্ছা তার শেষ হয়। জীবের মুক্তিও নির্ভর করে বাসনা ত্যাগে। বাসনা ত্যাগ করবার ইচ্ছা হলেই তখন মুক্তির কথা, ত্যাগ হয়ে গেলেই মুক্তি। কি অসাধারণ কথা বললেন স্বামী বিবেকানন্দ। আমরা যদি স্বামীজির এই মন্ত্রে নিজেদেরকে দীক্ষিত করতে পারি, তাহলেই আমাদের জীবন সার্থক। এই কথা শুনতে শুনতে সেই ঠাকুরের কথা মনে পড়ে যায়, বাসনায় আগুন দাও। স্বামীজি যেন আরও একবার সেই কথা মনে করিয়ে দিলেন। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।